وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، عبد الحكيم هاي প্রশ্ন যে ঋণ থেকে দেখেন ঋণ এমন একটি ভয়ানক আপনার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন ঋণ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, অথচ আপনি ঋণ নিচ্ছেন না তো কার থেকে? তখন বললেন, দেখো, ঋণ এমন একটি ভয়ানক বিষয় যে মানুষ যখন ঋণ নেয়, তখন মানুষের মানুষ যখন ধার নেয় কারো কাছ থেকে, ঋণ নেয়, মানুষের ইমানের অবস্থা ঠিক থাকে না, মানুষ মিথ্যা বলা শুরু করে। দেখেন না আমাদের সমাজে, টাকা নিয়ে ভাই কখন দিবেন ভাই, ডিম দিচ্ছি করে কয়েক বছর পার হয়ে যায়, শেষ পর্যন্ত ফোনে ধরে না, তার পিছে ঘুরতে ঘুরতে আপনার ফেরেশান। আল্লাহ আকবার, বান্দার হক ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দারা সতর্ক হয়ে যাক, বান্দার হকের ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবেন। প্রত্যেককে বলছি, আমি নিজেও তার মধ্যে অন্তর্ভুক্ত। বান্দার হক কেন্দ্রিক যা হতে পারে তার মধ্যে একটি হচ্ছে ঋণ, এই ধার কর্জা নিয়ে না দেওয়া। আপনি ইভেন এক টাকাও যদি আপনি মাফ করলে তো করলেন, আলহামদুলিল্লাহ আপনি তার প্রতি রহম করলেন, তবে যদি আপনি না মাফ করেন, এটা আপনার রাইট রয়েছে। এই যে ঋণ সে নিল, এই যে টাকা ধার নিল আপনার কাছ থেকে, হাশরের মাঠে যখন হিসাব কিতাব হবে তখন কি করা হবে আপনার? এই মর্মে একটি হাদিস রয়েছে, বুখারি মুসলিমের হাদিস, হাদিসটি আমার রেফারেন্স মনে পড়তেছে না, যে হাশরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার বান্দা এত সালাত, এত সিয়াম, এত জাকাত, এত দান খায়রাত, অনেক ইবাদত বন্দী কিনে রব্বুল আলমের সামনে হাজির হবে, তো তার সামনে সে জান্নাতে যাওয়ার পূর্বেই তার সামনে কাউকে গালি দিয়েছে, কারোর সম্পদ আত্মসাৎ করেছে, কারোর জমি মেরে খেয়েছে, বা বিভিন্ন অন্যায় যে দুনিয়াতে করেছে বান্দা কেন্দ্রিক রিলেটেড, বান্দা হক যেগুলো, সেই বান্দারা এসে হাজির, যে আল্লাহ আমাকে গালি দিছে, আমাকে মারধর করছে, আমার থেকে টাকা নিয়ে দেয়নি, আমার সম্পদ ধন সম্পত্তি আপনার জমি জায়গা আপনার আপনার জোরপূর্বক খেয়ে নিয়েছে, এই বিভিন্ন অন্যায়ের কারণে তার কাছ থেকে তার গুণ তার নেকিগুলো নিয়ে যার প্রতি জুলুম করে তাকে দিয়ে দেওয়া হবে, আর যদি তার নেকি না থাকে, যেই যার প্রতি জুলুম করে তার গুণাগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব সতর্ক সাবধান, বান্দা কেন্দ্রে শুধু ঋণ নয়, আরো অনেক অনেকগুলো রিলেটেড রয়েছে কারোর জবান দ্বারা। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে যাওয়ার, তোমরা কি জানো হে সাহাবায়ে কেরাম, জান্নাতে কোন দুটি বিষয় মানুষকে নিয়ে যায়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া আল্লাহ হুসনুল খুলক, আল্লাহর ভয় যে অন্যায় কথা কাছ থেকে বেঁচে থাকবে, সকল অন্যায় কথা কাছ থেকে, এ হচ্ছে আল্লাহর ভয়, আর হুসনুল খুলক উত্তম চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, মিজানের পাল্লায় সবচেয়েতে ভারী হবে মানুষের উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, উত্তম চরিত্রের মধ্যে এই সমস্ত অসঙ্গতি নেই, কাউকে কষ্ট দেওয়া নেই, কারো সম্পদ মেরে খাওয়া নেই, অন্যায়ভাবে কারো জমি দখল নেই, উত্তম চরিত্র গঠন করতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বললেন, তোমরা কি জানো অধিক অংশ মানুষ জাহান্নামে যাবে কি কারণে? তখন তিনি বললেন, আলফামু আলফারজ, যে মানুষের জবান এবং কি লজ্জাস্থান, জবান দ্বারা যত গালি মানুষকে দিয়েছে, যত কষ্ট মানুষকে দিয়েছে, যত খারাপ কথা বলেছে, যত অন্যায় জবান দ্বারা হয়েছে, এই জবানের কারণে জাহান্নামে যাবে। আবার লজ্জাস্থান, যেই জানা ব্যবিচারের কাজ দুনিয়াতে করেছে, এই জানা ব্যবিচারের কারণেই, অন্যায় অত্যাচারের কারণে, অশ্লীলতার কারণেই, এই সমস্ত পাপাচারের কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। দুটি কাজ, দুটি হচ্ছে করা করণীয় আর দুটি হচ্ছে বর্জনীয়। এক, আল্লাহর ভয়, উত্তম চরিত্র। দুই, জাহান্নাম থেকে বাঁচতে যদি চাই তাহলে লজ্জাস্থানের হেফাজত করতে হবে জবানের কন্ট্রোল, জবান, এমসি কালাই কালি সানাক, জবানকে কন্ট্রোল করতে হবে, জবান জবান, আল্লাহ আকবার। আপনি অবশ্যই রাইট, আপনি যদি কারো কাছে টাকা পান, আপনি ধরে রাখবেন আপনার হক, সে দিতে হবে, মোটা অঙ্ক হোক আর ছোট অঙ্ক হোক, আপনি চাইলে যদি মাফ করে দিতে পারেন দেন, যদি আপনি দেখেন যার কাছে টাকা পাবেন সে গরিব, একেবারে দারিদ্র, খেতে পারছে না, সে চলার কোনো কায়দা নেই, আরে মাফ করে দেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি যদি সচ্ছল হন মাফ করে দেন, আর যদি সচ্ছল না হন আপনি টাকা চাইতে পারেন, এটা আপনার হক। আর অনেক আপনার আছে যে আপনার
নিজের সমস্ত কিছু চলে, তার জীবন সমাজ সুন্দরভাবে চলছে, কিন্তু সে মানুষের ঋণ দিচ্ছে না, ধার নিয়েছে ধার দিচ্ছে না, ওইটা টাউট। অতএব সর্ব অবস্থায় আপনি এখানে সঠিক, আপনার এই ঋণ হাসার মাঠের নেকি দ্বারা পূর্ণ হবে, আল্লাহ আলম। তবে ক্ষমা করে দিলে ভালো, এটা আপনার যদি, আপনি যদি সচ্ছল হন, আপনি যদি উদার মনের হন, যে আমার এই 50,000 টাকা নিয়েছে, আমার লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তি, এটা হলে আপনি ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত। আপনি যে মানুষের মধ্যে উত্তম চরিত্রের মধ্যে একটি হচ্ছে ক্ষমা করে দেওয়া। আপনি যদি অনেক টাকার মালিক হন, কোনো গরিবের কাছে যদি একবার হাত দরিদ্র, সে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, যাক তোমাকে এটা আমি দান করে দিলাম, আল্লাহু আলাম।